বাসন্তীবার আমার দিকে তাকান, আল্লাহর কলিন ইব্রাহিম এই জালিমের হাত থেকে বাঁচিয়া বিবি লয়া রওনা দিছে। আল্লাহ বললেন, ওই ইব্রাহিম যা, ইব্রাহিম নবুয়াত দিয়া দিলাম, এইবার নমরুদের কাছে যা, ওর সামনে ডাইরেক্ট হিট করবি এইবার। মারহাবা বলেন, এতদিন তো তুই ইব্রাহিম নবী ছিলি না, আজকে ডাইরেক্ট নবী, তুই ডাইরেক্ট বেঈমানদের হিট করবি, আমি রব তোর সঙ্গে আছি। নমরুদের সামনে যে আল্লাহর খলিল বললে, আগে তো তুই আগুনে ফেলছো, আমারে মারার জন্য বহুত প্রসেসিং অবলম্বন করছো, আজকে তোর সাথে ডাইরেক্ট পাল্লা হবে, হয়তো তুই খোদা জিতবি না, আমার খোদা জিতবে। নমরুদ বলতেছে, বল তুই আমার সাথে কি দিয়াস বুঝবুর করবি, তোর কাছে কি আছে, তোর লোক নাই, জোর নাই, এমনকি তোর মা বাবাও তোর দুশ্মন, শুধু একমাত্র তোর ভাই না অথবা ভাতিজা লূত, সেও নবী। মারহাবা বলে, লূত আলাইহিস সালাম শুধু তোর একা, তোর বউ এছাড়া আর আর একটা বান্দি হাজার, আপনারা আমি বলি হাজারা, ওনার নাম কি হাজার, আমার মা আপনার মার নাম হাজার, দ্বিতীয় মা হাজার, ওনার না এখন আমরা বলি হাজারা, ইব্রানি ভাষা বলে তোরা তিনজন ছাড়া তোর আছে কেডা, ইব্রাহিম বলে আর একজন আছে, কই আছে, তুই লাইক দিয়ে দেখ পরে বুঝবনি আছে না নাই। ইমান থাকতে হবে ইব্রাহিম নবীর মতো, কারণ আমরা তো আব্বার পোলা, কথা কর না কেন, আমরা তো আমার বাবার বৈধ সন্তান, অবৈধ সন্তান না তো, নমরুদের মতো তো অবৈধ সন্তান না, আবু জেহেলের মতো অবৈধ সন্তান না, উতবা সাহেবের মতো অবৈধ সন্তান না, আমরা তো বৈধ সন্তান। যদি বইলেই ফেলে, ভাই আমার কেউ নাই একজন আছে, তখন আপনি কিন্তু চুপ হয়ে যায়, খবরদার মাস্টারটা শিখে রাখেন, যদি বলে ফেলে কেউ, ভাই আমার একজন আছে, কেউ না, যার কেউ নাই তার আল্লাহ আছে, যদি এই কথাটা কেউ বলে ফেলে, ওর পর আর আপনার হাত তুলবেন না, খবরদার, আপনার পাও ধরে বলছি, খবরদার ওর পর আর হাত তুলবেন না, যে আমার কেউ লাগবে না, আমার আল্লাহ আছে, এই কথাটা কিন্তু ওর না, ডাইরেক্ট কোরআনের কথা, যদি কেউ বইলেই ফেলে যে ভাই যার কেউ নাই তার আল্লাহ আছে, মারেন মারেন, কিচ্ছু কম না, খাবার আর দর্শনই করবেন না, সে যেই হোক, সে যে কোয়ালিটির লোক হোক, আপনি চুপ হয়ে যাবেন, দেখবেন আল্লাহ পাক এর সবরের বদলা আপনাকে দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আরেকজন আছে, আমরা তিনজন না খালি আরেকজন আছে, কে আছে, তোর মা বাবা তো নাই, তোর চাচাও তো নাই, তোর শাস্তো ভাইও তো, তোর ওই বাইগনাটা লুত ও আছে, শুনলাম ও বলে নবী হয়ে গেছে, তুই এখন ওরা নিয়ে বুঝতে চাস আমার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি বুঝবো না, উনি যিনি দেহা যায় না, যারে সোয়া যায় না, ধরা যায় না, উনি বুঝবে। কয় তো সে পুঞ্জিটা কি, তখন এই যে আয়াতটা আমি পড়ছি, আপনারা আমার সাথে পড়বেন, তখন মানুষ বের করে দিয়ে বলছিলাম, তোর তো মরণ আছে, তুই নিজে স্বীকার করছুর, কিন্তু আমার মালিকের কোন মরণ নাই রে, আমার মালিক মরবে না, নমরুদ তুই ঘুমাস, আমার আল্লাহ উনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না,
উনি আমার সঙ্গে আছে, তোর সাথে আমার ডাইরেক্ট অ্যাকশন হবে এখন। আগে তোরে কিছু কই নাই, আমার আল্লাহ আমারে পাঠায় নাই, এইবার আমারে পাঠাইছে তোর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সঙ্গে সঙ্গে নমরুদ বলে, তুই আমার সাথে একশন নিবি, তোর লাঠি সোটা কই, সন্ন সমন্ত্র কই? ইব্রাহিম বললেন, আমার আব্বাসান বললেন, না আমার সন্ন সমন্ত্র লাগবে না, আমার আল্লাহর যেমন দেখা যায় না আমার সন্ন দেখা যায় না। আপনারা জানেন ডাইরেক্ট ইতিহাস, আপনারা জানেন ডাইরেক্ট সূরা আম্বিয়া। নমরুদ বলল, ঠিক আছে তোর খোদারে, রেডি থাকতে কর, আগামী কাল তোর খোদার লাগে আমার যা বুঝপর হবে। মনে রাখবেন, সব শয়তান হইলে এক জায়গায় যে সবাই যদি মদ খোর বহে মদ খাইতে, আবল তাবল কথাবার্তা শুরু হইলে একজন কিন্তু মোটামুটি ভালো কথা কয়। তোমাদের জন্য সর্বপ্রথম ঘর তোমার বাবা ইব্রাহিম বানায় গেছে, এই ঘরটা কারো জন্য নয়, ওই ঘরটা তাদের জন্য যারা গুনাহ মাফ করার জন্য এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে দেখেন কত বড় পরীক্ষা, জন্ম নিলেন পাহাড়ের গুহায়, জন্ম নেওয়ার পরে নমরুদের সামনে কত পরীক্ষার পরীক্ষা। সবচেয়ে একটা পরীক্ষা আমি দেখেন কিভাবে পাস করে, সবাই বলল ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছে উনি অসুস্থ, উনি কিন্তু অসুস্থ না, উনি আপনার সেজদা দিবি না বিদায় আজকে আপনার এই অনুষ্ঠানে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরার জন্য পাঠাই দিল লোকজন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, নমরুদ দেন কি পরীক্ষা দেন? সারা দুনিয়ার বাদশা নমরুদ, সারা দুনিয়া নমরুদের বিরুদ্ধে কেউ একটা কথা বলবে, এত বড় সাহস পৃথিবীর কাউ ছিল? নমরুদের সামনে দাঁড়ায় অথবা তার অবসরে ওই জুটপট্টি খারায়া কোন সিপার মধ্যে দাঁড়ায় আর একজনের সামনে কইব, নমরুদটা কাটটা শয়তান, এই সাহস পৃথিবীর কোথাও ছিল না। নমরুদ এমন ভাবে পৃথিবীটা সাজাইছে শয়তান, এমনকি পানির নিচে যাইয়াও দুইজন বলতে সাহস পাইত না যে নমরুদ এটার খোদা মানা যাবে না। কি মনে করলেন আপনি, কিভাবে পৃথিবীটারে শয়তান সাজাইছে তার পক্ষে? তা না হলে মানুষ মানুষের সেজদা দেয়, কি মনে করলেন আপনি? শুধু ওয়ান পিস, একজন একজন, আল্লাহ কোরআনে বলেন সূরা ইব্রাহিম, সূরা আম্বিয়ার ভিতরে, সূরা কসাসের মধ্যে, একজন ওয়ান পিস যিনি দাঁড়িয়ে গেলেন নমরুদের আজরাইল হয়ে। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? চিন্তা করেন কত বড় পরীক্ষা। ইব্রাহিম, পৃথিবীতে কেউ নমরুদের বিরুদ্ধে কথা কয় না, সবাই তারা আল্লাহ কয়, খোদা কয়, আল্লাহ ডাইরেক্ট আল্লাহ বলে, মালিক বলে। ওরে তুই না কানে সুবনি খাও। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, 15-20 বছরের মানুষ, সবাই সামনে যখন জিজ্ঞেস করছে তুই আমার সেজদা দিতে আইলি না কেন, তুই তোর বাবারে কয়ে দিছ, রাজরে বইলে দিছ যে আমি অসুস্থ, কেতা গাই দিয়ে তোর বাপ হইয়া রয়েছে তাই দিয়ে তোরে দেখছে, হালাকি আমি গোয়েন্দা বিভাগ গোয়েন্দা পাঠায় দেখলাম যে তুই অসুস্থ না, তুই সুস্থ, তুই আসলিও না আমার সেজদাও দিলে না, কারণটা কি? বলে সেজদা যে কেন দেই না এই কারণটা কি সবার সামনে বলবো নাকি আপনার একা বলবো? নমরুদ বলে, ও যে করা মেজাজের মানুষ, ও যদি সবার সামনে কয় তাহলে মনে রাখবেন যে শয়তান, শয়তানের মধ্যে কিন্তু সবসময় পিটিস পিটিস থাকে, কথা বলেন না কেন? জোরে কর, আরো জোরে। শয়তান চিন্তা করে এই হাজার মানুষের সামনে যদি বইলেই ফেলে আমার বিরুদ্ধে সত্য কথা, আমার সব শেষ। ইব্রাহিমের সামনে না, তুই সবার সামনে কোন লাগবো না, সবারই বের করে দিই, রমিতা বের করে দিই, আল্লাহ বান্দারে ইব্রাহিমে কয় এখন কয় তুই আমার সেজদা দিলি নাকি? আচ্ছা আমি সেজদা দিলাম না কে, তাহলে আপনি আমার একটা প্রশ্ন দেন কি, আপনি কি মরবেন না, আপনার কি মরণ আছে না? বড় বড় চোখ হয়ে গেছে, কি কইলি তুই, আমি মরণ আছে এটা জিজ্ঞেস কে? বলে নমরুদ, ভালো করে বুঝেন আপনি মরবেন কি না,
নমরদ একটু পরে চিন্তা ভাবনা করিয়া বলে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঠিকই মনে হয় আমিও মরব। তাই শুনি আনন্দ ইব্রাহিমের পক্ষ থেকে একটা ডিক্লেন, শোনেন গো নম্র, যেই জিনিসটা মারা যায় ওই জিনিসটার কাছে কোনো পাওয়ার থাকে না। আপনি যদি মারা যান এটা বিশ্বাস করেন যে আপনি মরবেন, আপনি যদি বিশ্বাস করেন আপনিও মরবেন, তাহলে শুনি এলন, আমি বিপদে পড়লাম নদীর পারে বসিয়া, এখান থেকে 200 কিলোমিটার দূরে বিপদে পড়লাম, কিন্তু আপনি তখন মরতে পড়ছেন অসুস্থ, তাহলে অসুস্থ মানুষটা কেমনে আমার 200 কিলোমিটার দূরে যে উপকার করবেন, তাহলে বোঝা গেল যে মারা যায় এও কোনোদিন মানুষের কোন উপকার করতে পারে না। নম্র সাথে সাথে বলে, ও এই জন্য তুই আমার চিন্তা দেশ নাই, তাহলে সর তুই যে যুক্তি দিয়ে আমারে আল্লাহ মানতে রাজি না, তোর এমন কোন বাপ নাই করে বাঁচাইতে পারে। যদি 19টা 16টা বা 40টা ইন্টারভিউ দিতে হয়, 1 নম্বর ইন্টারভিউতে নমরুদরে ঠগায় দিয়া ইব্রাহিমে পেলাস পাই গেল। আরো জোরে বলেন, জুজাজান এরপরে প্রথম পরীক্ষা দিয়েছিলেন উনি পাহাড়ের গুহা জন্মের সময়, দ্বিতীয় পরীক্ষা দিলেন উনি মায়ের দুধ খাওয়ার সময়, তৃতীয় পরীক্ষা দিলেন উনি মূর্তি ভাঙার পরে, চতুর্থ পরীক্ষা নম্রদের সামনে খোদায় না মানার কারণে, পঞ্চম পরীক্ষা আগুনের মধ্যে থেকে বাইসা থাকা, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। আপনারা জানেন সব পরীক্ষায় ফার্স্ট হওয়ার পরে উনি মনের দুঃখ লইয়া চলে গেলেন। গত জুমায় শুনছিলেন উনি আম্মা জানলে বিয়ে করলেন, মা সায়রারে বিয়ে করলেন, বিয়ে করে কিন্তু 1 সপ্তাহ শ্বশুর বাড়ি থাকেন নাই, গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, বিয়ে করতে দেরি আছে, 3 দিন পরে আমার জাতির পিতা ইব্রাহিম আপনার আব্বাজান, আমার আব্বাজান বলে, বৌরে আমি ঘুমাইতে আর লেগে দুনিয়া আহি নাই, আমি যার থেকে আগুনের থেকে বের হইয়া আমি আজকে দাওয়াত তাবলীগের কাজ করার জন্য দেশ দিগন্তে ঘুরতেছি, যাযাবরের মতো ছিন্নমূলের মতো, আমার কোন ডালপালা নাই, কোন গাছের কোন শিকড় নাই, আমি ঘুরতেছি শ্যাওলার মতো, একমাত্র আমার মাওলার হুকুমকে জমিনে প্রতিষ্ঠার জন্য, এখন তুমি যাইবা না যাইবা না আমার লগে? আপনারা জানেন বউলে রওনা দিলেন, সাথে জালিম বাদশার সাথে দেখা হইল, জালিম বাদশা মা সায়রার সাথে অবৈধ কাজ করার জন্য রেডি হলেন, না পেরে লাস্ট পর্যন্ত ইব্রাহিম আর মা সায়রার খেদমতের জন্য একটা বাদি দাসী দিলেন, নাম ছিল তার হাজার, কি নাম, হাজার মানে উপস্থিত, কি দিব, 3 বার তোর সাথে প্রিপারেশন নিলাম আমি খারাপ কাজ করব, জীবনে আমি এই পর্যন্ত হাজার হাজার মেয়ের সাথে অবৈধ কাজ করলাম, আমি এই দেশের বাচ্চা ব্যাবিলন শহরের সবচেয়ে বড় সাহসী মানুষ, আমি এমন কোন মেয়ে নাই যে আমি তার কাজ করতে পারি না, আমার জীবন আমার ভালো লাগলেই মেয়েটার সাথে আমি অবৈধ কাজ করতাম, নাউজুবিল্লাহ বলেন না। এ টাকা থাকলে আর শক্তি থাকলে কি খারাপ কাজ কারণ যায়? শুধু একটা কথা মনে রাখবেন, আমার জাতির পিতা ইব্রাহিম যদি তার সৎ সন্তান আপনি হয়ে থাকেন, পৃথিবীর কোন বাতিলের সামনে, পৃথিবীর কোন নাস্তিকের সামনে, পৃথিবীর কোন বেধর্মীর সামনে, পৃথিবীর কোন হারামখোর সুবারখোর, পৃথিবীতে সুদখোর ঘুষখোর, তার সামনে জীবনে মাথা নত করবেন না। আপনার জাতির পিতা করে নাই, করে নাই তিনি যদি তার সৎ সন্তান হয়ে থাকে, আমি বলি নাই ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইব্রাহিম আলাইহিসসালাম মৃত্যুর আগে একটা কথা বলে গেছে ইসমাইল নে, তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স 165 বছর, এই বুড়া আব্বা জান 165 বছর বয়সে, এক কোলা হলো মক্কায় বাক্কা শহরে, ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন নাস লাল্লাযী
পৃথিবীর সর্বপ্রথম ঘর আমার বাবা বানাই দিয়ে গেছে মক্কায়। আল্লাহ কোরআনে বলেন যে আয়াতটা এখনো পর্যন্ত কাবা ঘরের দরজার উপরে আপনি দেখবেন কালা গিলাবের উপরে আয়াতটা কাবার দরজা সোজা উপরে লেখা। তোমাদের জন্য সর্বপ্রথম ঘর তোমার বাবা ইব্রাহিম বানায় গেছে। এই ঘরটা কারো জন্য নয়, ওই ঘরটা তাদের জন্য যারা গুনাহ মাফ করার জন্য জেগে আসবে। হুদাল্লিল নাস হুদাল্লিল আলামিন। এই ঘরের কাছে আসবি গুনা লইয়া, পাহাড় সমান গুনা লইয়া, একবার বলবি রব্বানা আমিন দিকে হজরাসাদ পর্যন্ত এই আয়াতটা কেন পড়তে হয়? বুঝাবার জন্য বলছি, কাবার তো কোনো দিক নাই, কাবার কোনো দিক আছে? দিক লাগিয়ে নামাজ হইতো কাবার চারো পাশ দিয়ে মুসল্লিরা দাঁড়ায়। কাবার কোনো দিক নাই, দিক হলো আপনার আমার দিক। আপনার আমার দেশের পূর্ব সাইডে হলো কাবার দরজা, আর আমার জাতির পিতা ইব্রাহিম যখন মসজিদ নির্মাণ করে ইন্নাওয়ালা বাইতি উজিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। দুই বাপ বেটা যখন কাবা ঘর নির্মাণ করে তখন দরজা রাখছিলেন আমাদের দেশের পশ্চিম দিকে। দেখবেন ওইখানে এখনো চৌকাটে সেই দাগটা এখনো আছে, চৌকাটে সেই ইটা যে কি বলে এমন ভাবে গালাই দিছে আপনি ইচ্ছা করলে ভাঙ্গি আনতে পারবেন না। কারণ হাজ্জাজ বিন ইউসুফের পরে বাদশা আব্দুল আজিজ যিনি আছেন উনি দেখলেন যে এমানি সুদানি রায়া আবার সুইডা সুইডা দেন। এখন আমি দেখি এইবার রমজানও দেখলাম এক হাজি আপনি করতেছে যে কিট্টু নিয়ম জানি কি ভাঙ গিয়া, কিন্তু এটা তো পাথর না রে ভাই, ভাঙবে ওটা তো শিশা। শিশা এমন ভাবে গালায় দিছে আপনি বুলডোজার দিয়েও কাবা ঘর ভাঙতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জমিন থেকে প্রায় 70 ফিট নিচের থেকে শিশা দিয়ে ঢালাই দেয়। কি মনে করলেন আপনি কাবা ঢালে এমন মজবুত করে বানান? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে দরজা ছিল ওই জায়গায় একটা ফ্রেমের কার্টন এখনো পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি প্রথম ঘর বানাইলাম, তুমি আমার একটা কিছু কও। আল্লাহ বলেন ইব্রাহিম তুই কি চাস তাই কও। আল্লাহ আমি চাই কি জানো? কি তুমি তো আমার অন্তর্যামী, তুমি বলতে পারো না, তুমি কও আমি কি চাই। ইব্রাহিম কি চাইতেছো? তোর যেই পোলাটা এখানে আসবে ও গুনা লইয়া আসবে, ও গুনা ছাড়া বাইতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় হ আল্লাহ খালি ওইটাই চাই নাই। ও যার নাম টার্গেট করে এখানে দাঁড়াই দোয়া করবে হেরো মা। আল্লাহ বলেন যা হাজি যার নাম টার্গেট করে দোয়া করবে ও যত বড় গুনাহগার হোক যদি ইমানদার হয় আমি মাফ করে দিব। আমার জাতির পিতা ইব্রাহিম তখন কাবার ছাদে উঠছিলেন। ওই যে কোরআনে আছে ওয়াজিন ফিন নাস আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কি ক কি কবি? ওয়াজিন মানে কি? তুই ক ডাক দে। আদিন মানে মুয়াজ্জিন, আদানা ইয়াজ্জিনে মুয়াজ্জিনান উলামা একরাম বুঝবে। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ বলে ঠিক আছে তোর মনে যা যা আছে আজান দিয়েছা, কানের মধ্যে আঙ্গুল দিয়ে তোর গালে যত শক্তি আছে তোর গলার মধ্যে সব শক্তি দিয়ে তুই বল কি চাবি চা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কানের মধ্যে আঙ্গুল দেয়, এই জন্য মুয়াজ্জিন দেখবেন কানে আঙ্গুল দেয়। এটা আমার বাপের সুন্নাত, মারহাবা বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আঙ্গুলটা দিলেন, আমরা তো এইভাবে দেই, আমরা হলো অপরাধী হইয়া দেই, আর আমার বাপ অপরাধী না, উনি দিছে এইভাবে, মানে কানের ছিদ্র বন্ধ করছে, কারণ উনি এত জোরে ডাক দিবে ওনার ডাক মাসিক থেকে মাগরিব, সিমাল থেকে জুনুব, পৃথিবীর সব জায়গায় এমনকি আটলান্টিক মহাসাগরের পানির নিচ পর্যন্ত তারা অচল। সুবহানাল্লাহ।
এত জোরে আমার আব্বা জান ডাক দিছে, 23 হাত লম্বা আমার আব্বা, 23 হাত লম্বা ইব্রাহিম আলাইহিসসালাম। এই 23 হাত মানুষটা প্রায় 4.5 হাত বডিটা, এই মানুষটা এইভাবে আঙ্গুলটা কানের মধ্যে দিয়ে ডাক দিবে, আমার রব তার ডাককে এমন আওয়াজ দিছে সারা পৃথিবীতে আমার আব্বা জানের আওয়াজ পৌঁছে গেছে। আরো জোরে বলেন, তার সন্তান আমরা ইনশাআল্লাহ, বলেন তার সন্তান আমরা, তার সন্তান গুলো তো এরমই হতে হবে, তাই না রে ভাই? টাকা নেই দিকে ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিলেন আল্লাহ রে, ওখান থেকে ডাক রাজি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম এত বড় প্রতিবাদী কণ্ঠ, আল্লাহ বলে ইব্রাহিম রে তোর ডাক যার যার কানে গেছে রুহুর জগৎ পর্যন্ত, আমি আল্লাহ একবার হলো তাকে আমি আনবো, যদিও তার কপালে না হয়, যে কোনো কারণে যদি না হয় তার আওলাদ ফরজানদের মধ্যে থেকে তার পক্ষ থেকে আমি হজ করাবো। বুদ্ধি হজ করে না, এ বাপের হজ করে না, ওলাই করে না, মনে করতে হবে ওইটা বাপের কানে পৌঁছাইছে, বাপ পারে নাই শারীরিক কারণে ওইটা পোলা করতেছে। ওই যে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ওয়াদা, যদিও তার আমি আনতে না পারি, তার সন্তানদের আওলাদ ফরজানদের দিয়ে তার হজ কবুল করাবো। আমার দিকে তাকান আল্লাহর কলিন ইব্রাহিম, এমন একজন প্রতিবাদী কণ্ঠ, এই জালিমের হাত দিকে বাঁচিয়া বিবি লয়া রওনা দিছে, আল্লাহ বললেন ইব্রাহিম যা, ইব্রাহিম নবুয়াতি দিয়া দিলাম, এইবার নমরুদের কাছে যা, ওর সামনে ডাইরেক্ট হিট করবি এইবার। মারহাবা বলে, এতদিন তো তুই ইব্রাহিম নবী ছিলি না, আজকে ডাইরেক্ট নবী, তুই ডাইরেক্ট বেঈমান রে হিট করবি, আমি রব তোর সঙ্গে আছি। নমরুদের সামনে যে আল্লাহর খলিল বললে, আগে তো তুই আগুনে ফেলছো, আমার মারার জন্য বহুত প্রসেসিং অবলম্বন করছো, আজকে তোর সাথে ডাইরেক্ট পাল্লা হবে, হয়তো তুই খোদা জিতবি নয় আমার খোদা জিতবে। নমরুদ বলতেছে, বল তুই আমার সাথে কি দিয়াস বুঝবুর করবি, তোর কাছে কি আছে, তোর লোক নাই, জোর নাই, এমনকি তোর মা বাবাও তোর দুশ্মন, শুধু একমাত্র তোর বাইক না অথবা বাতি যা লুত, সে নবী। মারহাবা বলে, লুত আলাইহিসসালাম শুধু তোর একা, তোর বউ এছাড়া আর আর একটা বান্দি হাজার, আপনারা আমি বলি হাজারা, ওনার নাম কি হাজার, আমার মা আপনার মার নাম হাজার, দ্বিতীয় মা হাজার, ওনার না এখন আমরা বলি হাজারা, ইব্রানি ভাষা বলে তোরা তিনজন ছাড়া তোর আছে কেডা, ইব্রাহিম বলে আর একজন আছে, কই আছে, তুই লাইক দিয়ে দেখ পরে বুঝবো নি আছে না নাই। ইমান থাকতে হবে ইব্রাহিম নবীর মতো, কারণ আমরা তো আব্বার পোলা, কথা কর না কেন, আমরা তো আমার বাবার বৈধ সন্তান, অবৈধ সন্তান না তো, নমরুদের মতো তো অবৈধ সন্তান না, আবু জেহেলের মতো অবৈধ সন্তান না, উৎপা সাহেবের মতো অবৈধ সন্তান না, আমরা তো বৈধ সন্তান। যদি বইলেই ফেলে, ভাই আমার কেউ নাই একজন আছে, তখন আপনি কিন্তু চুপ হয়ে যাবেন, খবরদার মাস্টারা শিখে রাখেন, যদি বলে ফেলে কেউ, ভাই আমার একজন আছে, কেউ না, যার কেউ নাই তার আল্লাহ আছে, যদি এই কথাটা কেউ বলে ফেলে, পরপর আর আপনার হাত তুলবেন না, খবরদার, আপনার পাও ধরে বলছি, খবরদার, পরপর আর হাত তুলবেন না, যে আমার কেউ লাগবে না, আমার আল্লাহ আছে, এই কথাটা কিন্তু ওর না, ডাইরেক্ট কোরআনের কথা, যদি কেউ বইলেই ফেলে যে ভাই যার কেউ নাই তার আল্লাহ আছে, মারেন মারেন, কিচ্ছু কম না, খাবার আর দর্শনই করবেন না, সে যেই হোক, সে যে কোয়ালিটির লোক হোক, আপনি সুফ হয়ে যাবেন, দেখবেন আল্লাহ পাক এর সবরের বদলা আপনাকে দান করবে,
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আরেকজন আছে, আমরা তিনজন না খালি আরেকজন আছে, কে আছে? তোর মা বাপ তো নাই, তোর চাচাও তো নাই, তোর শাস্তো ভাইও তো, তোর ওই বাইগনাটা লুত ও আছে, শুনলাম ও বলে নবী হয়ে গেছে, তুই এখন ওরা নিয়ে বুঝতে চাস আমার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি বুঝবো না, উনি যিনি দেখা যায় না যারে, সোয়া যায় না, ধরা যায় না, উনি বুঝবে। কয়তো সে পুঞ্জিটা কি? তখন এই যে আয়াতটা আমি পড়ছি আপনারা আমার সাথে পড়বেন, তখন মানুষ বের করে দিয়ে বলছিলাম তোর তো মরণ আছে, তুই নিজে স্বীকার করছুর, কিন্তু আমার মালিকের কোন মরণ নাই রে। আমার মালিক মরবে না, নমরুদ তুই ঘুমাস, আমার আল্লাহ উনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, উনি আমার সঙ্গে আছে, তোর সাথে আমার ডাইরেক্ট অ্যাকশন হবে এখন। আগে তোরে কিছু কই নাই, আমার আল্লাহ আমারে পাঠায় নাই, এইবার আমারে পাঠাইছে তোর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সঙ্গে সঙ্গে নমরুদ বলে তুই আমার সাথে একশন নিবি, তোর লাঠি সোটা কই, স্বর্ণ সমন্ত্র কই? ইব্রাহিম বললেন আমার আব্বাজান বললেন না, আমার স্বর্ণ সমন্ত্র লাগবে না, আমার আল্লাহরে যেমন দেখা যায় না আমার স্বর্ণ দেখা যায় না। আপনারা জানেন ডাইরেক্ট ইতিহাস, আপনারা জানেন ডাইরেক্ট সূরা আম্বিয়া। নমরুদ বলল ঠিক আছে তোর খোদারে, রেডি থাকতে কর, আগামী কালকে তোর খোদার লাগে আমার যা বুঝপর হবে। মনে রাখবেন সব শয়তান হইলে এক জায়গায় যে সবাই যদি মদ করবো, হ্যাঁ মদ খাইতে, আবল তাবল কথাবার্তা শুরু হইলে একজন কিন্তু মোটামুটি ভালো কথা কয়, দেখবেন সবাই এক জায়গায় চার দোকানে বইয়া একসের গিবাত শেখায়, অমুক হুজুর খারাপ, অমুক হাজি খারাপ, অমুক মসজিদ কমিটি খারাপ, অমুক মুয়াজ্জিন খারাপ, সব খারাপ, উনি ভালো কথা কন না। এই মগা তুমি একবার তাকায় দেখো তো তুমি কতটুকু ভালো কথা কন না কেন? ও সকালবেলা এই যে গিবাত বলতেছে দোকানে বইয়া, দেখবেন সকালবেলা বউ রাতে জারি খেয়ে গেছে কথা কন না। বোরে কইছে নাস্তা দে, নাস্তা দিছি এর মনে চুপ থাক, বোর সাথে জারি খাইয়া যাই আর একজনের গিবাত করে কথা কন না কেন? জারি খাইয়া বোর কত একবার কইল না যে ভাই বোর জারি খাইয়া আইলাম, কেমন বিয়া করলাম, ও পরের বোর খবর লয়, পরের মাইয়ের খবর লয়, পরের পোলার খবর লয়, নিজের বোর জারি খাইয়াছে, বোর হাতে নাস্তাও খাইতে নাই হারামি দেয় কথা কন না কেন? হালাকে দেখবেন নিজের একবারও কয় না যে ভাই আমার বোর জারি খেয়ে আইছি, নাস্তা খাইতে নাই, নাস্তা খাইতে দোকান আইছি, আইয়া দেখি তোমরা আল্লাহর ওলির আরেকজনের গিবাত আরেকজনের বাস দিতাছো, আমি তোমরা দিতাছো সাইসা সারা, আমি দিতেছি সাইসা একবার, খবরদার আপনাকে পাও হাত ধরে বলে গেলাম কথাগুলো যদি হক তো মরুন, আমি বলি নাই বিশ্ব নবী বলুন হক কথা তিতা লাগবে, তিতা লাগলেই তো ডায়াবেটিসের ঔষধ হবে, সুলকানির রোগের ঔষধ হবে। এই মুসলমানের বলা জাতির পিতা ইব্রাহিম দেখেন সঙ্গে সঙ্গে কয় এ আমার স্বর্ণ দেখা যায় না, আমার মালিকেও দেখা যায় না, তুই নাম বিকবে তাই কর। তো দেখবেন নমরুদের সবই কিন্তু পাম্পু মরে দেয়, একজন এমপির কিন্তু পাম দিয়া নিজের পথ ঠিক রাখার লেগে এমপির সত্য মিথ্যা কই আর এক কর্মীর বিরুদ্ধে বইলা ওর পথ ঠিক রাখে, আছে না, আছে না নাই? অনেক দেখবেন মসজিদ কমিটি আছে, ইমাম মুয়াজ্জিনের বরদোয়া থিয়া বাসার লেগে টাকা গোনার সময় বইয়া কইব কি জানেন কি কয়ে গেছে দেখছ, এমপি পাঠাইছে কথা কন না কেন? এরকম আল্লাহ আছে না?
এই মসজিদের কথা কই না, আমি আরেক মসজিদের কথা কইছি। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি এখানে 100-100 সুস্থ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার কমিটির সবাই গেছে, খালি হেলেন ভাই সারা ওইনে বয়ে তসবি পড়ছে আর কইছে মনে অসুস্থ লোক তাই জন্য আসেন আমাদের সেবা। ভালো করে মনে রাখবেন সুস্থ রাখার মালিককে আল্লাহ। আমি আগের থেকে ইনশাল্লাহ মনে হয় আমার কাছে আমি এখন 20 বছরের যুবক ইনশাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, আপনি জীবনে অসুস্থ থাকবেন না, খালি একটা ওইলি জায়গায় পড়েন কেন? আপনি মনে বল রাখবেন যতদিন বাঁচবো সুস্থ শরীরে বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, আপনার শরীরে কোনো অসুস্থতা গ্রাস করবে না ইনশাল্লাহ। আপনার সবচেয়ে পৃথিবীর সর বড় মেডিসিন হলো আমার ডাক্তার, পিজির ডাক্তার বলছে, মাহবুবুল হক সাহেব বলছে, জিয়াদি ভাই আপনার গায়ে যত শক্তি আছে তার সাথে আরো টপ গিয়ার উঠিয়ে দিয়ে ক্রস করবে, যদি আবার তার মার ছেড়ে আমি দেখবো ইনশাল্লাহ। যখন আমি আসি তখন বলি ভাই যা কয়ে দিলেন এটা কি করবো? আপনার সাহস দিলাম, আল্লাহ আপনার ঠিক রাখবে, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই কারো সুস্থ রাখার, ভরসা করবেন কার উপরে, কথা বলবেন হক কথা ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আমি যদি কাউরে কাঁদাই একদিন না একদিন আমার কাঁদতে হবে, দেখতেছেন না চোখের সামনে, আর কত দেখাবেন, মালিক তো দেখাই গেছে সবকিছু, আর কত দেখবেন? আল্লাহ আমার জাতির পিতা ইব্রাহিম বললেন মাঠে নামবো কবে? ধরেন আগামী রবিবার, ওই দিন গেছিল তাদের ইবাদাতের দিন। নমরুদ ডাইরেক্ট কোরআন শরীফের কথা দেখবেন, নমরুদ বলে না রবিবার নামবো না, সোমবার নামবো। এই আমার জাতির পিতা ইব্রাহিমের এই পবিত্র দিনটারে আপনার আমার জন্য সপ্তাহে কিন্তু দুইটা দিন পবিত্র, কত কোনটা কোনটা দিন? আমার জাতির পিতা ইব্রাহিম ওই দিনটা পাইছে নিজের সোমবার, তোর সাথে বুঝ পর্ব। তার আগে কিছু ভালো লোক থাকে না দপ্তরে, সবই কি খারাপ থাকে? একজন দাঁড়ায় বলতেছে ভাই তো রে বেড়া এত কি বাচ্চা কাত কইতে রেছিস, তোর খবর খবর লয়ে দেখবে না, তোর বোলাটা গাঞ্জা খাইতে এবার আরেকজন আরেক বোলার খবর লস, এরকম লোক আছে না? দিয়ে একটু আচ্ছা কমিটির 30 জনে কি খারাপ হয় না, 10 জনই খারাপ হয়, একজন খারাপ হইলো আর ঠিক করার জন্য আর 8 জন খারাপ খারাপ। তো নমরুদ বলতেছে আমি যে ইব্রাহিমকে কইলাম আগামী সপ্তাহে ইব্রাহিমের খোদাল বিরুদ্ধে মাঠে নামবো, ইব্রাহিমের খোদারে পামুক হ্যার বিরুদ্ধে যে নামবো হ্যার বিরুদ্ধে পামুক, একজন দাঁড়িয়েছে টাক মাথায় টাক চুল নাই, তার সিরে আসছে আজকে সকালেও দেখলাম তার সিরা নামের মধ্যে, ওর মাথায় চুল আসিল না, চোখ একটা কানা আসিল, দেখবেন 100 কানাজার বুদ্ধি নানা আসে, এটা আমি না ডাইরেক্ট হাদিসে আসছে, ওই বুদ্ধি নানা লাভ দিয়ে দাঁড়ায় কয় আল্লাহ কি, ওই যে অব আল্লাহ বুঝেন না, খোদা তো ফার্সি শব্দ মিয়া, এটার আরবি তো আল্লাহ, আল্লাহ শুনেন কি ইব্রাহিমের আল্লাহ আছে, আমার একটা বুদ্ধি আছে কি, এখন তো দেখলাম আল্লাহ দুইজন, নমরুদকে আল্লাহ দুইজন, তুই কেমনে বুঝলি? কে আপনি একজন আর ইব্রাহিমের একজন? আপনি যদি কোন একজন তাহলে তো ইব্রাহিমের ডাই রয়ে গেল, আর যদি কোন আপনি একজন তাহলে কেমনে রইল ইব্রাহিমের ডাই, তাহলে আমি যুদ্ধ করে লাভ কি, কহ আপাতত মাইনে নিলাম দুইজন। সুবহানাল্লাহ কইলেন না, এটা কি আমার বাপের কথা? আপনি ভাবতেছেন বানাই কইতেছি? হ্যাঁ আপাতত মাইনা নিলাম দুইজন, নমরুদও কিন্তু মানছে আমার আল্লাহ রে, কি ভাবতেছেন আপনি? কহ আপাতত মাইনা নিলাম ইব্রাহিমের তার আমি একটা, কিন্তু এখন ক ইব্রাহিমের আল্লাহ রে পাওন যায় কোথায়? কয় এই রে তো আমি জানি না, আমি যদি জানতাম আপনি আমার এই প্রশ্ন করবেন যে হ্যাঁ পাওন যায় কোথায়, হ্যাঁ বিরুদ্ধে যুদ্ধ করবে, হ্যাঁ কই পাবো মার্ডার করার লেগে, তাহলে আমি আর এই প্রশ্ন করতাম না, আমি মাফ হচ্ছে দোয়া হচ্ছে বইয়ে পড়লাম, এই টাকাটা বইয়ে পড়ছি। একটু পরে 200 কানা ওই দেখা রাখ, ও লাভ দিয়ে দাঁড়ায় কয় আল্লাহ ইব্রাহিমের আল্লাহ আছে, কয় কই কোন জায়গা আছে, কয় যদি না থাকবে আপনি যখন হেরে মারেন পিডেন বকা দেন, হেরে আমি দেহি আমি অন্ধ মানুষ তো আমি দেহি বুঝি, সে গাছের নিচে দাঁড়াইয়া উপরের দিকে হাত তুইলা আল্লাহ আল্লাহ কইয়া হেরে ডাহে, তুই অন্ধ মানুষ কেমনে দেখ,
কয় আমার পাশের থেকে আমার আমার যে লাঠি ধরে চলায় ও কয় দেখেন ওই ইব্রাহিম গাছের নিচে বইয়া আল্লাহ আল্লাহ কয় ডাকতেছে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ আল্লাহু আকবার বলতে পারলেন না মিন লাদুনকা রাহমাহ এই হের কাছে খালি রহমত চাই হেরে দেহি খারা খারা উপরের দিকে হাত তুলে চায় তাহলে অবশ্যই আল্লাহ উপরে থাকে নম্রত কয় ঠিকই কইছো রে উপরেই থাকে এখন বুদ্ধি দাও তাহলে মন্ত্রীরা যারা আছো সারা দুনিয়ার মন্ত্রী যারা ও তো সারা দুনিয়ার বাচ্চা সব গুলারে ডাইখ্যা সব মন্ত্রী গুলা ডাইখ্যা কয় ও যখন উপরে থাকে ওরে মারার কোয়ালিটি কি কেমনে মারতে হয় তাই এখন ওই চান্দি ছেলের এক চোখ কানাডা খারাইছে ওই যাবার বুদ্ধি বানাইছে কখনেন এই এই বুদ্ধিটা আছে উপরে যখন থাহে পরে মারতে উপরে যাইতে হবে কেমনে সারা দুনিয়ার ইটের বাটা এক জায়গায় করে এই যে পিরামিড দেখেন না পিরামিড দেখেন না মিশরে দেখাইছি তো দেখে আসবেন পিরামিড কতবার উঁচা দেখছেন হাজার হাজার ফিট উঁচা এটা একটা পিরামিড এরকম পিরামিড এক একজন বাদশার স্মৃতি এক এক সময় আল্লাহর বিরুদ্ধে তারা নাম ছিল তাদের এক একটা স্মৃতি তারা রেখে দিছে এই পিরামিডের মতো এরকম ইটের বাটা দিয়ে পাথর দিয়ে বিশাল বড় পাহাড় আর কত বড় তার সাথে বেশি উঁচু বানাইছে সবচাইতে বড় তীরন্দাজ কে আছে ভালো টেকনিক মারতে পারে বলে হ্যাঁ বড় বড় পিরামিড বান বড় ইটের বাটা দিয়ে বানানো হলো পাহাড়ের চাইতে উঁচা যেটাকে নাম হয়েছিল যুদ্ধ কোরআনে আসছে যখন উঠে একবারে লাস্ট যখন তীর মারবে কেউ হেনে নমরুদ কে আমারে ল কয় না এত উপরে আপনি উঠলে যদি পড়ে যান গা মরে যান গা ইব্রাহিম আলাইহিস সালাম কেন খোদা এবার মরব কে কয় না তাহলে আমার ওরম যাইব না তুই যা বজন দে নমরুদ বলা হইল যদি আমি না যাই অসুবিধা হয়ে যাবে ওঠার জন্য তাক 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 করে সিঁড়ি বানানো হইল বজন দে এক দুই দিন নয় কয়েকদিন বসিয়া ওই একবারে চূড়ায় ওঠা হইল সবচেয়ে বড় তীরন্দাজকে বলা হইল তোকে তো ট্রেনিং দিছি এইভাবে এইভাবে মার তীরটা যখন মারবে নমরুদ ওখানে বসে বলতেছি তীরটা যে মারবি ভালো করে মার যেন ইব্রাহিমের খোদার কলিজাটা ছিদ্র হয়ে যায় যেখানে যাবে ঘুরটির মতো ঘুরটির সুতা কিন্তু আমি রবের হাতে ঘুরটির সুতা আমি তোর পিছনে বাইন্ধা দিছি গো তোর সামনে আমি ঘুরটির সুতা বাঁধি নাই তোর পিছনে আমি ঘুরটির এই যে মাজার মাঝখানে রাখছি একটা ঘাড়ের উপরে রেখে দিছি একটা আল্লাহ কোরআনে বলেন সত্যের ডিব্বাটা আমার হাতে ঘুরটি যেতায় মনে তাই সেতায় যাবি বাজান ঘুরটি যখন প্রথম ওড়ে এইভাবে মাথা কাঁপাইতে থাকি আমারে আর পাবি না আমি গাছের উপরে চলে গেলাম আমি তার খাম্বার উপরে চলে গেলাম দশতলা বিল্ডিং এর চাইতে বেশি উপরে চলে গেলাম মালিক যখন এইভাবে এইভাবে টান দেয় ও কিন্তু এরম মন করে তুই টানলেও কাজ হবে না আমার মালিক বলে বান্দারে এই গুটটিটা আবিষ্কার আমি আল্লাহ করে বুঝাই দিলাম তোর হায়াতে জিন্দিগি আমি প্রতিদিন ডাকতাছি তো আরে বান্দায় যখন ঘুষের টাকাটা হাতে নেস তখন বলি আয় রে বান্দা সুদের টাকাটা হাতে নেস তখন বলি আয় আমার দিকে আয় তুই মনে মনে বাবসা আল্লাহ বলি দেখে না আমি মালিক সব দেখি তুই দেখোস না নমরুদ ভাবছিল আমি বুঝি মারা যাব নমরুদ যখন তার পক্ষ থেকে তীরটা মারা হইল আমি মালিক থাবা দিয়া কুদরাতে জিব্রাইলের হাত দিয়া ধরাইয়া তীরের মাথায় একটু রক্ত মাখাইয়া জিব্রাইলকে বললাম ও জিব্রাইল তীরটা আবার রিটার্ন দিয়ে দে তীরটা যখন আবার রিটার্ন নম্রদের সামনে নিক্ষিপ্ত হইল নম্রদ তীরের মাথাটা দেখিয়া মুচকি হেসে দিয়া বলি
বুদ্ধির নানা কই? বুদ্ধির নানা চেনেন নাই? ওই 100 কানা চান দিছিল। হে তুই কই রে? এই যে আল্লাহ, তোর বুদ্ধিটা কামে লেগে গেছে রে। আল্লাহ মার্ডার, নাউজুবিল্লাহ, আসতে দেবেন আপনি মার্ডার? রব আছে না? আছে। রক্ত নিতেই খেয়া এ নমরুদ এত বড় লম্বা মানুষটা, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মানুষটা, ওই বুদ্ধির নানাটা এত বড় লম্বা, তাকে তীরটা কত বড়, আপনি বুঝে লো তীরের ধনুকটা কত বড় ছিল, তাহলে আপনি আন্দাজ করে নেন। রক্ত দেখে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকছে, কই তোর বাইনা, তোর বাইনা কই, লুত কো, এই যে তোর খোদা মার্ডার, আমি কারেনি নামবি আগামী সোমবারে। ইব্রাহিম আলাইহিস সালাম কা আল্লাহ, তুমি এমনি পাল্লা, শয়তানক এত এত কিছু কইরা, এত কিছু করলো, এত কিছু করলো, সে সোমবারে ডেট দিল, সে এত কিছু করলো, এত কিছু কইরা, আগে থেকে সে মাস্টার প্ল্যান করে রাখছে, সে তোমারে মারবে মারবে, কেমনে মারবে, আর এটা সোমবার ডেট দেওয়ার আগে কান্না করে ফেললা, তুমি কি একবারও ভাবলা না? যায় না মাস্টার বিষে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ কি তুমি তো কিছু কও উঠাও না, চুপচাপ করে বলে আসলে কি? আল্লাহ পাকে ইব্রাহিমকে বলে, ইব্রাহিম রে সোমবার নামবি না? ওই যে সোমবার তোরে ডেট দিছে, তুই কি জানোস কত সোমবার চলে গেছে এইটারে বানাবার লাগিয়া? ও আমারে মার্ডার করার জন্য আজ থেকে প্ল্যান মাস্টারমাইন্ড করে নাই, ও প্ল্যান করছে আজ থেকে আরো 7-8 বছর আগের থেকে আমারে মার্ডার করবো, এইটা বাস্তব করাইছে বুদ্ধির নানা। তুই মনে রাখিস ইব্রাহিম, ইয়াহইয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি মারি আমি মরি না। মারহাবা বলেন, মারহাবা। ইয়াহইয়া ইউমিত কে বলেছেন? আমি মৃত্যু দেই, আমি জীবন দেই। লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইব্রাহিম, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি মরণ দেই জীবন দেই, সারা পৃথিবী বানাইছি আমি, আমি মরলাম কই? তাহলে এই যে আমার যে মানুষের সামনে হাসাইলা, কই যে রক্ত রক্ত রক্ত, তীর গেল উপরের দিকে, রক্ত আইলো করতে গা। ইব্রাহিম তুই মাইন্ড করিস না ইব্রাহিম, আমি তোর অনেক পরীক্ষা নিছি। ওয়াইদিব তালা ইব্রাহিম, কোরআন শরীফের কথা, ওয়াইদিব তালা ইব্রাহিম, তোর অনেক পরীক্ষা নিছি, আরো পরীক্ষা তোর সামনে আছে। ইব্রাহিম রে, আমি আমার মোমেন বান্দার অনেক পরীক্ষা দিব, তার শরীরে অসুস্থতা দিব, তার ছেলে দিয়া, মেয়ে দিয়া, বিবি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, রাজনৈতিক দিয়া, রেজেক দিয়া, ব্যবসা দিয়া, অনেক পরীক্ষা নেব আমি নামাজি বান্দা। লাস্টে মৃত্যুর সময় তারা পাশ করাইয়া, কালেমার পতাকাটা হাতে দিয়া, ইমান দিয়ে তারা মৃত্যু দান করাই। কে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বুঝে লাইছে, আল্লাহ গো ও আল্লাহ বুঝে লাইছে, আল্লাহ আল্লাহ। তাহলে সোমবার আর আছে তো বেশি দিন নাই। ইব্রাহিম রে তুই চুপচাপ দাঁড়ায় থাক রে ইব্রাহিম, তোর কিচ্ছু করতে হবে না। ইব্রাহিম তোর বিবির কাজের বুয়া হাজার, আর তোর বিবি সায়রা, তোর ভাই মালুত, আর তোর যে কয়জন উম্মত আছে, এদেরকে নিয়ে ওই গাছের নিচে বসা তসবির টিপ রে ইব্রাহিম, আমি আল্লাহ কাজ করতাছি। সোমবার বেলা 10টার সময় শুরু হবে যুদ্ধ বাবা, ধরিয়ে নেন। কই আল্লাহ তোমার কোন সৈন্য সামন্ত দেই না, আমার গাছতলা বে তসবি টিপতে কইলে আমি তো টিপতাছি, আর ওর সৈন্য সামন্ত গুলো হাতির মতো এক একটা শয়তান, কেউ তরবারি ঘুরাইতাছে, কি আবার এদিক সেদিক চাইতাছে, আর কইতাছে কই ইব্রাহিম কই, ওর খোদায় বা কই, ওর লোকজন কই, ওর খোদায় বলে গজব দিব, এটা দাগি মার্ডার করছি, প্রমাণ করে দেব তোর খোদা যে নাই, মাইরে লাইছি তীর দিয়া। গত শনিবারে প্রমাণ হয়ে যাবে আজকে, দেখ তোর খোদার কোনো খবর নাই, আমরা তো মাঠে ঠিকই আইছি, তোরা দি শুকুর শুকুর আটজন বয়ে রয়েছে, কই তোর খোদা? ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলছে, আল্লাহ ওই যে দেরবেডারি কইতাছে, কহনেন আল্লাহ কি? ওই যে দেন উপরের দিক তুলছে, বুঝেন নাই? ওই দেখেন কারে ডাক দিছে,
বাসান যে আমার বাসানের বানানো কথা না, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম রে আমি তো গত কয়েকদিন আগেই তোরে ডিক্লেয়ার দিছি তুই গাছের নিচে বইয়া থাকবি, বাকি কাজ আমি করব। আমার আল্লাহ সব মাখলুকরে ডাক দিছি, বনের হাতিরে বলে কয় হাতির বিরুদ্ধ করা তো হাতি লইয়া মাঠে নামছে তোরা যাবি, হাতি কয় আল্লাহ আমরা রেডি, বাঘে কয় আল্লাহ আমরা রেডি, সবগুলোর একসাথে শেষ করবো, সারা দুনিয়া কামরা টাকাত করে দেবো রেডি, সিংহ কয় রেডি, সাপ কয় আল্লাহ নিঃশ্বাস টান দিব শেষ, বড় বড় জীব জন্ত কয় সব শেষ, আমার আল্লাহ কয় বড়টা দিয়ে যদি মারি তাহলে তোর আমি যে বলছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমি যে সর্বময় ক্ষমতার মালিক এই ঐতিহ্য তার থাকলো না, বাঘ ভাল্লুক দিয়ে আমার বিরুদ্ধে জেহাদ করবো না। দেখতো সবচেয়ে ক্ষুদ্র মাছ ক্ষুদ্র প্রাণী কি পিঁপড়ারা কয় আল্লাহ আমাকে চাইতে তো আর ক্ষুদ্র কিছু নাই, আমাকেই পাঠাও না, তোকে পাঠানো যাবে না, মশাই কয় আল্লাহ আমার পাঠাও, আমার বাপের বানানো কথা না, আল্লাহকে তোকে পাঠাবো, তোরা কি পারবি জীবিত মানে এ তোরা পারবি বলে অত বড় মানুষের সাথে, কত বড় বড় লম্বা লম্বা একটা শয়তান, মশাই কয় আল্লাহ তুমি কি সব মানুষের পিঠের নিচে সুর বসাই দিয়ে টাইনে রক্ত লয়ে ও থাবুড় দেয় পরে কামুড় দেয় ঘাড়ের নিচে থাবুড় দেয় আমি রক্ত খেয়ে যাই গিয়া, তোমার ওই খোদার যে কতবার রক্ত খাইছো শয়তান নিজেও জানে, ওই একদিন মশারিটা নাই ঘুমায় না ইচ্ছা করে আরাম করে রক্ত খাইছে, যত বড় বাহাদুর হোক না কেন মশার কাছে দুর্বল কতক্ষণ না কেন, মশা মারা তো সহজ না মিয়া, পিঁপড়া মারা যায় পিঁপড়া আইসে ডলা দিলাম মরে গেল, মশা কোন দিক দিয়ে মারবো কোন দিক দিয়ে আলদায় কোন দিক দিয়ে রক্ত নাই তুমি তো বোঝো না, তুমি হতে পারো বেশি দিয়ে কথা বল না, ঠিক আছে তোকে অর্ডার দিলাম যা আল্লাহ, ওরা তো দেখতেছি লাখ লাখ লোক মশা কয়জন কয় এক একজনের জন্য এক একটা বরাদ্দ, এবং শোন তাফসীরে মারুফুল কোরআন আমি আজকে সকালেও দেখলাম অসুস্থ শরীর লয়ে শোন কি একবার ইনজেকশন পুশ করবি দুইবার না, ইনজেকশন বুঝেন খালি একবার ঢুকাবি ও মরার আক্রান্ত আর হইতে সরবি না, তার সিরিয়াস আজকে দেখলাম কামড় দেওয়ার পরে মাত্র এক মিনিট ৬৯ সেকেন্ডের মাথায় সবগুলো মারা গেছে, মারহাবা বলতে পারলে না সারে কামড় দিয়েছে এক মিনিট ৬৯ এর মাথায় আর নিঃশ্বাস বন্ধ হইয়া সমস্ত শরীরে রক্ত ব্লাড সিমেন্টের মতো বরফের চাপার মতো সমস্ত রক্তপিণ্ড এমন বিষাক্ত কামুর আল্লাহ পাক শয়তানের শয়তানের শরীরে পয়জন ঢুকাই দিয়েছে, এমন বিষাক্ত মশা দেখেন না এসিড মশা মারার লগে মানে প্রধানমন্ত্রী দেখেন না মানে ইলিয়াস মোল্লা সাহেব প্রতিদিন জুমায় জুমায় বলে দিয়েছি এসিড মশা খাওয়ার দা ডেঙ্গু মশা মারার লেগে কত প্রযুক্তি ব্যবহার করে কথা বলে না কেন, এমন মশার মশা ডিম পাইরা দিব আপনার ডেঙ্গু 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 হয়ে যাবে, আর এই জামানার ডেঙ্গু মশা যদি ডেঙ্গু হয়ে যেতে পারে রক্ত যদি মেয়ে নীল হয়ে যেতে পারে আমার ডেঙ্গু হয়েছে আমি জানি ডেঙ্গু কি জিনিস রে, কারণ আমি ইলিয়াস রহমান জাহারি জানি ডেঙ্গু কত ভয়ঙ্কর রোগ, এটা সমস্ত শরীরে রক্ত প্লান্টিনে এমন নিচে নামায় ফেলায় শরীরে কোনো শক্তি নাই এমন ব্যথা, একটু ঘুরাও যাওয়া যায় না বাথরুমে যাওয়া যায় না, শুয়ে শুয়ে বেডে শুয়ে বাথরুম করার লাগে প্রস্রাব করার লাগে, খালি এই জামানার মশা কামড় দিয়েছে আর আমার আল্লাহর এক মিনিট ৬৯ মিনিট মাথায় আর সমস্ত বডি রক্ত প্লাটিনে সব নামায় দিবি বরফের মতো পানি বানাই দিবে, ঠিক তাই মাত্র এক মিনিট শোনাই দিই মেরে ভাই বুঝতে বদল আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় চলে বলে আরো জোরে তো লাখ লাখ শয়তান নামছে ইব্রাহিম আলাইহিস সালাম গাছতলা বেয়ে তসবিহ টিপতেছে মশা একজন ভাগ করে একবার পুশ করছে এক মিনিট ৬৯ এর মাথায় সমস্ত রক্ত যদি হয়ে এমনি সোপ দিয়া নাক দিয়া কোন শরীরের রক্ত সব নীল হয়ে গেছে এই পিচ রাস্তার পিচ যেরকম শক্ত হয়ে যায় এক মিনিট ৬৯ মিনিটের মাথায় ৬৯ সেকেন্ডের মাথায়
পুরা বডি পিসের মতো শক্ত হইয়া দারিম দারিম করে জমিনে পড়ে দিয়েছে। বাকি আছে হাম মাত্র দুইজন, সব শেষ। বড় শয়তান ওই যে আর ওর হাতে নেই, দুইটা আছে। ও যাইয়া পলাইছে একবারে, ওর সবচেয়ে বড় রেস্ট হাউস পর্যটন যেখানে, ওরে মনে পাওয়া যাবে না। ও এমন একটা ঘর বানাইছিল, তাফসীর আজকে দেখলাম, ওখানে কোনো ছিদ্র রাখে নাই, ছিদ্র শুধু ওই চুয়ার মধ্যে রাখছে। ওইখান দিয়ে যাওয়া কোনো প্রাণী যাওয়া সম্ভব না, আবার নেট লাগাইছে। ওইখান দিয়ে যাইতে হইলে মশা ছাড়া কিছু যাইতে পারবে না। শয়তান তো এখানে যে রেস্ট নিতেছে, সব মরছে, আমরা দুজনে এখানে আছি। আরে ঠিকই আছে, ইব্রাহিমের খোদা আছে, দুজন কোকে করতেছে। হঠাৎ করে যিনি উনার আজরাইল হয়ে যাবেন, আপনারা সবাই জানেন ইতিহাস, ইব্রাহিম আলাইহিসসালাম বলো আল্লাহ, শয়তান যে রেস্ট হাউসে ও উনা মরলে তো আবার যাতাই করে ফেলবে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে তসবিটে খবর পাইয়া যাবি, বাজান রে সঙ্গে সঙ্গে বলে আল্লাহ সব মশাগুলা কমপ্লিট করলো। আমি মানুষটা কিন্তু, আমি কিন্তু মশাটা আসতে একটু দেরি হয়েছিল, আমার যদি একটা কাজে লাগাইতে আল্লাহ, আমি এক তো আমার পাখা নাই, দ্বিতীয় নাম্বার আমার একটা ঠ্যাং নাই, ও মালিক যদি বুদ্ধি নানা বুদ্ধি দিয়া তোমার মারাইতে পারে, ও মালিক আমিও তো তোমার একজন ক্ষুদ্র মালিক, ও মালিক তুমি আমার একজন মালিক, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার কি খালি হাতে ফিরে যাব? আল্লাহ কয় তলে ঘুরতে ঘুরতে যাও, ওই টুয়ার উপরে ওইতে ঢুক গা, ওই ছিদ্র দিয়ে তুই ঢুক। বাজান দিয়ে ঘুরতে 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 উনি এই ছিদ্র দিয়ে ঢুকছেন, সঙ্গে সঙ্গে আর একদম পিছনের থেকে দাঁড়ায় বলে তার জাতীয় ভাই, কিরে তুই যে নমরুদের পায়ে অবেড়া, তুই আল্লাহ যে একজন রে একজন মারতে কইছে, হে তুই চাই রেছ কে লুলাটা, তুই চাই রেছ ডোকস লাগে কামুর দে, তাহলে আমি ওরে কামুর দিমু না, কামুর দিলে তো রক্ত জমাটে কষ্ট কম পাই, আমি ওরে মারমু একটু প্ল্যান করে মারমু। ল্যান্ডারাই কইতেছে আমার মালিক আমার বানাইছে, মার হাবা বলতে পারবেন না, তো নাকের মাথায় যাইয়া ও খালি বাতাস দিতেছে, পাখা তো একটা নাই, ঠ্যাং একটা নাই, ও খালি ঘুরতেছে। আমি ডুববো কে, ওর নাকটার ফুড়ে কত বড় দেওয়া, ওর নাক টান দিয়ে বাতাসের সাথে আমি ডুববো, আমি কষ্ট করে ডুবো কে জানো তো, আমার পাখা একটা নাই, ও টান দিয়ে কই টানের লগে আমি যাবো। তার সেরে দেখলাম শয়তান যখন নাক টান দিছে ওই বাতাসের সাথে, আল্লাহ রুমে ডুবছে। কিন্তু মনে রাখবেন নাকের মধ্যে কিছু ঢুকলে দিলে কিন্তু বেরোয় যায়, কিন্তু উনি এত দ্রুত ঢুকছে সেকেন্ডের ভিতরে ঢুককে যাইয়া এখান দিয়ে ঢুককে দিয়ে ওর কপালে রেখে বয়ে দিছে একবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একবারে রেস্ট হাউস, একবারে চুয়ে যায় এমন ভাবে কামড়াই ধরে বয়ে দিছে। আল্লাহ বলে দে বিষ দে, কয় না আল্লাহ আমি জ্বরে টুইট কায়দা করি তো মারি, ঠিক আছে যা, তুই যখন বড় কথাই কইছ মা, তুই যেমনে বড় সামনে মা, এ যখন এখানে কামড় দিছে বেমরুলে কামড় দিলেন না যন্ত্রণা, শয়তান সেরকম ডাক পারল উত্তার মতো সারের মতো ডাক শুরু করে দিছে, সঙ্গে সঙ্গে বড় বড় ডাক্তারে ডাইকে আছে যেগুলা যুদ্ধে আসে নাই, ওরা ইমান আনছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, মারহাবা। বড় বড় লোকদেরকে ডাইকেই না বলতেছে, তোরা তো সৈন্য ছিলি না, মাঠেও নামস নাই, বড় ডাক্তার নিয়ে আয়, ডাক্তার আয় ঔষধ দেয় কোনো কাম হয় না, ও আরো কামড়ের সেন্টিমিটার বাড়ায় না। হঠাৎ করে এক ডাক্তার আয় কয় স্যার দেখি এদিকে আহেন তো, খোদ এদিকে আহেন তো আল্লাহ, এই কই আইনা মাথায় দিকে আহেন তো দিকে, যেন এরকম টান দিছে না, ওই টান দেওয়ার সাথে একটা থাবুর লেগে গেছে, থাবুর লাগাতে শয়তান কয় মজা লাগলো তো, এই দেখি আর একটা মারতো থাবুর দিছে কান ধরে কয় দেখ মজা লাগতেছে। আধা ঘন্টা পরে এক একটা মারে একটু আধা ঘন্টা ভাল লাগে, এরপরে আধা ঘন্টা কমাইয়া আল্লাহ কয় এই তুই এত সময় বইয়া মারবি কি দে, কয় আল্লাহ এখন 5 মিনিট পর পর একটা মারি, 5 মিনিট পর পর একটা কামড় দেয়, আর 5 মিনিট পরে জোরে মারে থাবুর, বাজান দে থাবুর মারে মারে,
একদিন যেতে না যেতেই থাবুরে আর কাজ হয় না, একটু পরে বলতেছে খোদা আর কাপ থাবুরে কামায় না, এখন কি করব। তুই একটা বাড়ি দিয়ে দেখতো, খোদা কি দিয়ে বাড়ি দেবো, আমার জুতা দিয়ে বাড়ি দিলে তো এটা মান সম্মানের ব্যাপার, আপনি খোদার জুতা দিয়ে বাড়ি রাখবে, আমারটা দিয়ে, আমার আমার যে জুতা আছে ওইটা দিয়ে মার। ডাক্তার কয় খোদা এটা কোনোদিনও সম্ভব না, আমি আপনার মাইরা যদি আপনি বাইসা যান আমার চাকরি শুদ্ধে যাইব, আমি পারবো না, কারে দিয়ে মারবো। ওই যে দেখ আমাদের বাড়িতে একটা মেতর আছে, মেতর রে ডাক দিয়া সবকিছু করে কি আরো জোরে কর, তোর ভদ্রলোকের হাতে মারবো কা, তোরে মারবো একবার সমাজে যেই লোকটারে মানুষ খারাপ মনে করে তারে দিয়ে মারবো। ডেকে আনা হইলো হামানের বাড়ির দারোয়ানকে, মেতরকে ডেকে আনা হইলো, দেবারে জুতা আপনারা সবাই জানেন প্রথম জুতা দিয়া ওই মেতর জুতা লইছে বাইরে আইবো, হামানের খাদেম পাশের তো গায়ে বেড়া, তো সাহস কত বড়, তুই খোদারে বাইরে দিছিস তোর জুতা দিয়া, আমার বাপের বানানো কথা নয়, শয়তান যত বড় জুতা তো তত বড়, শয়তান যদি বাজার 39 হাত লম্বা থাকে, শয়তান যদি 29 হাত লম্বা থাকে ওর জুতাটা কত বড়। শয়তান যখন জুতা দিয়ে মার শুরু করছে, মারতে 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 এমন একটা টাইম এসে গেছে, কোনরা বাইতারছে এক সপ্তাহ, কোনরা বাইতারছে 10 দিন, এমন একটা বাড়ি দিছে বাবা শয়তানও শেষ, পরপরান পাখি ওশে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। সময় ভাই জান ওয়াজের মঞ্চ না তো এটা, জুমার দিন বেশি হয়ে গেল, মাফ করে দিয়েন। আসলে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। তবে একটা জিনিস আজকে থেকে পাইলাম, আল্লাহ সার দেয় মনে থাকবে তো, আর আমার জাতির পিতা ইব্রাহিম তার সাথে কম্প্রোমাইজ করছে, তার সাথে বুদ্ধি করছে, সে তার সাহায্য করছে, চাইবেন কার কাছে, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহাস আনিসুর রহমান সাহেব এবং আমাদের এমপি সাহেব মাননীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব, আসলে এই লোকটা আলেম আমার অনেক ভালোবাসে, বাংলাদেশে অনেক এমপি দেখছি ভাই ওনার মতো আলেম ভক্ত, ওনার অন্তরের খবর জানি না, অন্তরের খবর আল্লাহ জানে, উপরে যতটুকু দেখি উনি আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের অনেক ভালোবাসে। এই যে গরুর হাট মিলাবে, গরুর হাটের আগে দেখেন আলেম ওলামার নিয়ে দোয়া চায়, কোনো বিপদ আপদ না হয়, কোনো মানুষ যেন খারাপ কাজের মধ্যে না লিপ্ত হয়, এবং ভালোভাবে মহিলা পুরুষ পর্দার সহিত, পর্দা আপনি হে পর্দা মেন্টেন করতে কইলে কি আর সব মহিলারা বোরকা পরে গরু কিনতে যাইব, অতএব সে চেষ্টা করে নিরাপত্তা ভালোভাবে দেওয়ার জন্য, নিরাপত্তা ভালো হোক, আপনাদের গরু কোরবানির পশু ভালো করে কিনতে পারেন, এই জন্য দোয়া চেয়েছে, আল্লাহ পাক এমবি সাহেবের এই মনের আশাকে পুরা করেন। এবং এখানে আলহাজ আনিসুর রহমান ভাই ওনার ভাইয়ের জন্য, বাবার জন্য, ছোট ভাইয়ের জন্য আমার মাদ্রাসা এতিমখানায় আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের টাকা কবুল করেন। এবং সবচেয়ে বেশি খুশি হয়েছি এই মসজিদে 2-3 দিন পানি আসিল, এখানে লিটন ভাই 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহ পানি আসিল না, লিটন ভাই সহ তার অনেক বন্ধু বান্ধব মিলিয়া এই পানির ব্যবস্থা করছে, কমিটির অনেক মানুষ, আল্লাহ তাআলা তাদের জান্নাতের পানির ব্যবস্থা করেন, আল্লাহ আপনার ঘরের পানি যেন ব্যবস্থা করছেন, আল্লাহ তাদের যেন মৃত্যুর সময় পানির কোনো অভাব না হয়, হাউজে কাউসারে পানির ব্যবস্থা করে দিন। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 55,800 টাকা, 200 টাকা দিলেই তো 56,000 হয়ে গেল, দেয় নাই কেন, তা বাড়াইছে দেখেন না কেন, জনাব মোহাম্মদ ওয়াজউদ্দিন মাতবর, আবুল কাশেম মাতবর তার স্ত্রী, এবং আব্দুর রশিদ মাতবর তার স্ত্রী, জনাব মুস্তাক সাহেব মুস্তাক আহমেদ মাতবর আগামী 3 জুন হজ পালন করতে যাবেন, অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তোমার এই পাগলের হজকে কবুল করে নাও, আমার বাবা ইব্রাহিমের ডাক শুনেছে, আল্লাহ তাকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক দান করো, আল্লাহ তাকে নিষ্পাপ করে আমাদের মাঝে ফিরিয়ে দিও। অত্র ফাউন্ডেশনের তার সাবেক দপ্তর পাঠাগার মরহুম আলহাজ শাহাদাত হোসেন শাহী শাহিমণি নামে মসজিদে 2000 টাকা দান করেছেন,
মাদ্রাসায় 1,000 টাকা দান করেছেন, সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুম আলমগীর হোসেন খান সাহেবের স্ত্রী মসজিদে 1,000 টাকা দান করেছেন। জনাব আবু সাহেবের স্ত্রী নাকি বাবু সাহেবের স্ত্রীর শাশুড়ি দোয়া চেয়েছেন। অত্র ফাউন্ডেশনের সদস্য হাজি খোরশেদ আলম ওয়াশার পানির জন্য 1,500 টাকা দান করেছেন। অন্য মুসল্লিগণের পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আসেন দোয়া করে আস্তাগফিরুল্লাহ রব্বী মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين اپنے سب جانیں اپنے ہاتھ سب ক্ষমতা মানি اپنے বান্দার একটু সময়ের জন্য সাথ দিয়ে দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা বুঝি না গো আল্লাহ গুনার বোঝায় মাথায় লয়া চোখের পানি দিয়া মৌলা মাফ চাইছি তোমার চাইতে বড় মহাজন কেউ নেই, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। এখানে অসুস্থ অনেক মানুষ আছে, তাদের সবাইকে মাফ করে দাও, তাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের সন্তানগুলোকে নিকার বানায় দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দিও। আমার ভাইরা যারা কোরবানি দেবে তাদের প্রত্যেকের কোরবানির পশুগুলো কবুল করে নিও, হালাল টাকা দিয়ে পশু কেনার তৌফিক দিবা আল্লাহ। কোরবানির এই কয়েকদিন আগ পর্যন্ত আমার ভাইরা যে যেখানে যে অবস্থায় যে যেখানে থাকবে সবাইকে তুমি সুস্থ রাখবা ভালো রাখবা। মানে সংসদ সদস্য আমার অত্যন্ত কলিজার মানুষ ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব আলমদের অনেক ভালোবাসা আল্লাহ, গরুরহাটের জন্য ব্যবস্থা করেছে আমাদের কোরবানির পশু কেনার জন্য আল্লাহ, সঠিকভাবে তার খেদমতটুকু কবুল করে নিয়ে আল্লাহ তার মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। খাস করে এখানে যারা আমার সাথে আমিন আমিন বলছে প্রত্যেক যাদের পরও কোরবানি ওয়াজিব প্রত্যেককে সহি সালামতে কবুলিয়াতের সাথে পশু করাই করার তৌফিক দান করে দেন আল্লাহ। এদের সবাইকে পশুর বিনিময়ে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন আল্লাহ। খাস করে আপনার কাছে একটাই দরখাস্ত, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে যারা হজ করতে যাবে আল্লাহ তাদের একটা বার হজকে কবুল করে নেন। আমরা যারা যাইতে পারি নাই তাদের যাওয়ার তৌফিক দান করে দেন। সারা বাংলাদেশ থেকে আমার ভাইরা প্রতিদিন দোয়া চাই, বরিশাল থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে দোয়া চেয়েছে আল্লাহ, ধামরাই সাভার থেকে লন্ডন থেকে আল্লাহ, দুবাই থেকে আমার এক ভাই দোয়া চেয়েছে। সমস্ত প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ, তাদের কামাই রোজগারে বরকত দান করেন। আসসালাহ তালা খেয়ে খালকে আল্লাহ, যারা খাস করে এই মসজিদে 1 সপ্তাহ পানি ছিল না আল্লাহ, ওয়াশার সমস্যা ছিল আল্লাহ, আমার ভাইরা যারা পানির ব্যবস্থা করছে আপনি তাদের মৃত্যুর সময় পানির ব্যবস্থা করে দিন, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিন আল্লাহ। আনিস ভাই তার ছোট ভাইয়ের নামে বাবা মার নামে আল্লাহ আমাকে এতিমখানায় দান করছে আল্লাহ। আমাদের মাদ্রাসা চালাইতে অনেক কষ্ট হইতেছে আল্লাহ, সবাইকে আপনি সঠিকভাবে কমে মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসার খেদমতটুকুর ওসিলায় তার ছেলে মেয়ে ভাই বেরাদের মা বাবা সবাইকে মাফ করে দেন। ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আশিয়ে সাইয়্যিদানা মাউলানা বিরহমাতিকা। আজকে একটু দেরি হয়ে গেছে, মেহরবানি করে মাফ করে দেন।